হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা মেবি একটু লং হবে। সো এটা ছিল আমাদের লাস্ট ইয়ারের স্টাডি ট্যুর। তো আমরা সবাই ভেবেছিলাম এমন জায়গা নির্ধারণ করবো যেগুলো হবে আমাদের সাবজেক্ট রিলেটেড। সো আমরা ডিসাইড করলাম আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজার এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল। সো গাইজ, আমরা 10টার দিকে আকবরপুর কৃষি গবেষণা অঞ্চলে পৌঁছাই এবং সেখানে 15 থেকে 20 মিনিট বাইরে ওয়েট করি, কারণ ম্যাম হোককে আমরা গিফট দিচ্ছিলাম এবং ম্যাম আমাদেরকে দিচ্ছিলেন। তারপর হচ্ছে সিনিয়র সায়েন্টিস্ট আসলেন এবং আমাদেরকে রুমে নিয়ে আসলেন, ওনার পরিচয় দিলেন, জুনিয়র সায়েন্টিফিকও পরিচয় দিলেন। তারপর ম্যাম হচ্ছে আবার ওনাদের সামনে ওনার পরিচয় প্রদান করলেন। তারপর হচ্ছে আমাদের পরিচয় পর্ব উনি নিচ্ছিলেন সবার কাছ থেকে, অ্যান্ড আমাদের অনেকগুলো লেকচার দিলেন যে কীভাবে কী করতে হবে। আর আমাদের সাবজেক্ট রিলেটেড অনেকগুলো কথাবার্তা উনি বললেন, যেগুলো হচ্ছে আমরা নোট করে নিয়ে এসেছিলাম আর রেকর্ডের জন্য এবং রিপোর্ট তৈরি করার জন্য। তারপর হচ্ছে যিনি জুনিয়র সায়েন্টিফিক ছিলেন উনি আমাদেরকে নিয়ে ফিল্ড ওয়ার্কে চলে গেলেন। আর ফিল্ড ওয়ার্কে যাওয়ার সময় হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে ছিল প্রচণ্ড রোদ, আর তখন ছিল প্রচণ্ড গরম, মানে এই গরম বাসার মধ্যে সহ্য করা সম্ভব, তার মধ্যে আমরা ফিল্ড ওয়ার্কে গিয়েছি। গত রাতে টিচার্স গ্রুপে মেসেজ দিয়েছিলেন যে সবাই ছাতা, নোটবুক, হ্যান্ড প্যান নিয়ে যাবে, কিন্তু আমি একটাও নিইনি, কারণ মানে ভাই আমি এত লেজি যে আমি কোথাও যাওয়ার আগে জিনিসপত্র গুছিয়ে রাখবো, আজ পর্যন্ত এটা করতে পারিনি। সো ফার্স্টটা থেকে আমার ফ্রেন্ডস হচ্ছে অনবরত কল দিয়ে যাচ্ছিলো যে রেডি হও রেডি হও, আমি প্রায় রেডি হতে প্রায় 8:30 বেজে যায়। আর ছাতা কোথায় থেকে নেবো আর পেন্সিল কোথায় থেকে, ওখানে যাওয়ার পর মনে হয়েছে যে আমি তো ছাতা নিই নাই, পেন্সিলও নিই নাই। তারপর আজ জুনিয়র সায়েন্টিফিক হচ্ছে আমাদেরকে দেখালেন পুকুরে কীভাবে মাটি ছাড়া বিভিন্ন ধরনের গাছপালা উৎপাদন করা হয় এবং জন্মানো যায়, এটা বুঝাচ্ছিলেন। দেন আমাদেরকে নিয়ে আসলেন কফি গাছ দেখাতে এবং নার্সারি দেখাতে। এখানে হচ্ছে নার্সারি রয়েছে, আপনারা যদি চান কফি গাছ কিনতে, গাছের চারা কিনতে, বিভিন্ন ধরনের অর্কিডের চারা কিনতে, ফুল গাছের চারা কিনতে, ফসলের চারা কিনতে, এখান থেকে নিতে পারেন। তারপর হচ্ছে আমাদেরকে দেখাইলেন বিভিন্ন ধরনের জৈব সার, অজৈব সার, এবং আমাদেরকে নিয়ে গিয়ে সব ধরনের গাছপালা উনি দেখাচ্ছিলেন কীভাবে বাড়ি উৎপাদন করতে হয়। তারপর বিভিন্ন ধরনের অরেঞ্জের গাছ এবং মালটার গাছ, কাঁঠাল গাছ, তাছাড়া আরও অনেক ধরনের গাছ, অর্কিডের চারা, কীভাবে উন্নত জাতের অর্কিড চারা উৎপাদন করতে হয় যেগুলো হচ্ছে বিদেশ থেকে এনে আমাদের দেশে তৈরি করতে হয়, এবং কীভাবে কফি উৎপাদন করতে হয়। এর মধ্যে হচ্ছে একটি ছোট্ট নালা দেখতে পাচ্ছেন যেখানে অনেক সুন্দর ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছিল। তো অনেকেই ছাতা আনছিল, আমি ওদের ছাতার নিচে গুড় গুড় করে ঢুকতেছিলাম একটু পর পর। অ্যান্ড তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাড়ি, ফসল, উদ্ভিদ দেখাচ্ছিলেন, লাইক লাউ, তারপর হচ্ছে ধান, এবং কীভাবে মাচা তৈরি করে উদ্ভিদ ফলাতে হয়। তারপর হচ্ছে উনি কলা গাছ দেখাতে নিয়ে গিয়েছিলেন এবং এই জায়গাটা অনেক বেশি সুন্দর, লাইক গরিবের মিনি সাজেক, এখানে সবাই হচ্ছে পিকচার্স তুলছিল, ভিডিও করছিল। তারপর হচ্ছে আমরা বাংলোতে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য এবং পানির পিপাসা পেয়েছিল খুব, যেহেতু এই জায়গাটা অনেক বেশি বড় এবং হাঁটতে হাঁটতে হচ্ছে আমাদের পায়ে ব্যথা হয়ে গিয়েছিলো। সো আমরা এখানে একটু রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়ি লাউয়াছড়া জাতীয় উদ্যানের জন্য। লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার পূর্বে হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আই। তারপর হচ্ছে যেহেতু আমি আইসক্রিম আবার, ওরা আমাকে 2টা আইসক্রিম দিয়েছিল। তারপর আমাদের লাঞ্চ শেষ হতে না হতেই আবার দুপুরের লাঞ্চ খেয়ে নিলাম, অ্যান্ড হচ্ছে এটা শেষ হতে না হতেই আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে পৌঁছাই। তারপর এখানে আরও অনেকক্ষণ বাইরে বসে রেস্ট নেই। এই উদ্যানের বাহির দিক মোটামুটি অনেক ভালো চা কফি খাওয়ার জন্য, আর এখানে হচ্ছে আপনারা ডাব পাবেন। তারপর ভিতরটা হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, তখন বাসায় আসার পর অনেক বেশি ভালো লাগছে। এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির বম্বে চাও বাস রয়েছে, অর্কিডের গাছ এখানে চেষ্টা করা হচ্ছে উৎপাদন করার জন্য, যেহেতু অর্কিডের চারাগুলো সব অঞ্চলে জন্মায় না। তাছাড়া এখানে একটা সিনেমা শুটিং করা হয়েছিল, আমার আছে জল, যেটা আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন, আর এই বোর্ডের সাইডেই মেবি অর্কিডের গাছ, যেটা আমাকে বাইবাতে টিচার্স জিজ্ঞেস করেছিল, আমি বলতে পারিনি, সরি টু সে। অ্যান্ড হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছিলাম। এখানে হচ্ছে মানে জঙ্গলের মধ্যে ঢোকার সাথে 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 বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির শব্দ হয়। অ্যান্ড আমরা হচ্ছে এখানে দেখলাম অনেক ধরনের গাছ, এবং জঙ্গলের মধ্যে যখন যাচ্ছিলাম ততই অন্ধকার হচ্ছিলো, কিন্তু জঙ্গলের মধ্যখানে প্রচণ্ড আলো,
তারপরে যে ম্যাম আমাদেরকে চা স্পন্সর করলেন ওনার পক্ষ থেকে আজকের ব্লগটা, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের গিফট দিলেন যারা লটারির মাধ্যমে। আর আজকের বল, আমি ভাই জীবনে কোনোদিনও লটারিতে উইন হয় নাই, আই এম ব্যাড লাক অলওয়েজ, আই বিলিভ ইট, সরি। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। It's my life.